ট্রিটমেন্ট বা বেস্ট প্ল্যান কী কী অপারেশনে জিনিস লাগে আর ইউজ হয়। আমি চারটে টাওয়ার ক্লিনিক নিয়েছি, একটা কিডনি ডিস নিয়েছি, একটা পাঞ্জলি নিয়েছি, একটা লং ফাইন সিজার নিয়েছি, একটা মোটা সিজার নিয়েছি, একটা নিডিল, চারটে আটারি নিয়েছি, অ্যালিস একটু বেশি পরিমাণে নিয়েছি, এখানে অ্যালিস বেশি পরিমাণে ইউজ হয়, দশটা মতো নিয়েছি অ্যালিস, একটা রাইট হ্যান্ডিং এটা নিতেই হবে, ব্যাকপ্যাক একটা নিয়েছি, আর একটা নিয়েছি বল সেলার, ঠিক আছে, ডিটেক্টর দুটো নিয়েছি, লং নন্টুক নিয়েছি, একটা ছোটো নন্টুক দিয়েছি আর একটা টুক দিয়েছি, আর চার নম্বর ডিপি হ্যান্ডেল একটা নিয়েছি, গ্যালিকো গল এবং নিয়েছে মপ নিয়েছি দুটো, আর ব্যাক হ্যান্ডি নিতে হবে, বাইপোলার মনোপোলার এটা হচ্ছে বাইপোলার এটা সরু, যেটা সাক করা, ঠিক আছে, এই হচ্ছে বেস্ট ল্যাম্পের জিনিস। সব প্রথম হচ্ছে দাঁতানি, দাঁতানি একদম মাস্ট, নেবেন নেবেন, দাঁতানি না হলে কিন্তু বেস্ট ল্যাম্প বা বেস্ট টিউমারের খুব অসুবিধা হয়ে যাবে, আর নেবেন মনোকুলার বাইপোলার অবশ্যই নেবেন এগুলো, আর একটা লং নন টুথ নেবেন, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে দাঁতানি করার সময় ভেতরে যখন ওই ল্যাম্পের ওখানে যায় তখন ওই লংটা নন টুথটা খুব কাজে লাগে, ঠিক আছে, আর অ্যালিসগুলো নেয় টিস্যুগুলো টেনে লম্বা করে ধরার জন্য যাতে ফাঁক হয়ে যায় কাটার জন্য, আর ডাইনোপ্লাস্টটা নিয়েছি অপারেশনের পরে ওটা গজ দিয়ে ভালো করে দিয়ে ডাইনোপ্লাস্টটা ইউজ করতে হয়, আর ট্রেন যেটা নেবে কেউ যেরকম নেবে কর্কের ট্রেন, কেউ ভ্যাকুম সাকশাল নেবে সেরকম নেবে, এটা হচ্ছে, আর চার নম্বর ডিপেন্ডার নিয়েছি এই কারণে কাটার সময় বড়ো ব্লেড দরকার, ছোটো ব্লেডে হয় না ডাইনা, এই যাবে, ঠিক আছে, এই হচ্ছে বেস্ট ল্যাম্প অপারেশনের ইনস্ট্রুমেন্ট জিনিস।